হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছে। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। তো মধ্যিখানে একদম ব্লগ দিতে পারিনি, যারা আমার শর্টস ফলো করো তারা জানো যে আমার ভাই হসপিটালে অ্যাডমিট ছিল, তো সেই জন্য আমি একদম ব্লগ দিতে পারিনি। আর সামনেই দুর্গাপুজো, কিছুই শপিং হয়নি। অনেক দিন ধরে প্ল্যান ছিল যে শাড়ি একটা দুটো যাই হোক কিনবো, এবছরের পুজোটা তো একটু অন্যরকম। তো আজকে ফাইনালি সময় করে চলে এসেছি রূপকলাতে। প্রচুর ভিড়, কাস্টমাররাও আছে, তো আমাকে ওয়েট করতে হবে। তো দেখি কি শাড়ি নিই। আমার ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে আমি এসেছি, তো সেইগুলো দেখবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে আমার সাথে সুবীরও আছে, বসে আছে, হাই করে দাও। আজকের পকেট খসাবো আমি, ঠিক আছে? কটা শাড়ি কিনে দেবে, কটা শাড়ি কিনে দেবে? একটা নাকি একটা কিনে দেবে? একটা তো আমি কোনো মতেই নেবো না। একটা? নো 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 নো, একটা তো আমি কোনো মতেই নেবো না। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো, দেখো কটা শাড়ি আমি আজকে পকেট কাটবো। তো দেখি আমি মোটামুটি ওপর থেকে এটা তো সুবীর দা সেই শাড়িটা দেখছে, এটার কালার অপশনও আছে। এটা আমি ব্লগে দেখিয়েছিলাম, ভালো ভালো। এটা জানি না, সিল্কেরই কিছু একটা হবে, আমি হালকার মধ্যে নেবো। গরম হবে, গলাটাও আমার ধরে গেছে। হ্যাঁ, কালারফুল লাগছে, প্রিন্টটা বেশ সুন্দর। জানি না, আমি তো ডিসকাউন্ট দিয়ে পাবো। আমরা তো শুধু আমাদের শাড়িও কিনবো না, তো সুবীর বলছিল যে ওর মার জন্য শাড়ি কিনে, মানে আমার শাশুড়ি মার জন্য। কি এটা কি দেখাচ্ছ, শাড়ি? বাবা, আমি ভাবলাম তুমি শাড়ি দেখাচ্ছ, আমাকে ফোন দেখাচ্ছে, ফোনও কিনবে? ও তোকে একটা এরকম ফোন আমার একটা গিফট করো। হ্যাঁ, তোমারটা নিয়ে নেবো, তুমি যেটা কিনবে। পুজো তো তোমারই, ফোন নেবে না কেন? কেন নেবে না? সবই খালি তোমার ফালতু খরচা। তাহলে আমাকে S20 আলট্রাটা আমাকে দিও, বিন্দাস চলবে এখন, আমাকে দিয়ে দাও, নিয়ে নিও পরে। আচ্ছা, আমরা ওয়েট করছি, এখন কাস্টমার রয়েছে বলে, তো একটু ফাঁকা হলেই তারপর শাড়ি দেখবো। এই একটা দেখো, লিলেনের মধ্যে কি লিলেন ডাউ, এটাও আমার বেশ ভালো লাগে। এগুলোর কালার আসবে না গো? শুধু ব্ল্যাকই আসবে? আচ্ছা, পরে আমি কালারটা একটু দেখিও, আমি এটা তাহলে মার জন্য দেখবো। আরও একটা সুন্দর দেখো শাড়ি খুঁজে পেলাম মার জন্য, বেশ লাইট কালারের মধ্যে। দেখি এটাও দেখতে পারি, তো মোটামুটি ওর ফাঁকা হয়ে গেছে, তো এবার আমরা দেখা স্টার্ট করবো। এখানে সুবীর দাসও বসে পড়েছে। হ্যাঁ, ওনাদের ব্যাগ। আচ্ছা, এই এই রকম বাটিক, লিলেন বাটিক রয়েছে, আমি আর একটা দেখে গেছিলাম ওই রকম টাইপের নেই। আচ্ছা ভিডিও, আচ্ছা দেখাও তুমি কালারগুলো। আর এইগুলো কি কোটা গো? কোটা, কোটার আর কোনো অন্যরকম আছে? এই রকমই রয়েছে, একটু ভালোর মধ্যে কোটা দেখিও। আমি বলছি এই রকম, এটাও কি তোমার লিলেন বাটি? এটা বাটি, এটা চান্দেরি বাটি, চান্দেরি বাটি। এটা বেশ প্রিন্টটা ভালো লাগছে, দেখাই সিল্কের না এটা, ভালো লাগছে না? এটার আর কালার আছে? এটা মায়ের জন্য দেখছি কালার না, এই কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর কালার। আচ্ছা দেখছি, এই দেখি, এই আমি তোমায় যে গিচা বললাম, গিচা একটু দেখি। এটা এটা কি গো? বারবেরি বলে বিক্রি হচ্ছে। বার বারবেরি অনেক বলছে প্রিন্টেড অর্গানজা জিনিসটা বলছে। আচ্ছা, প্রিন্টেড টিস্যু আছে অর্গানজা। তুমি আমাকে একটু সফট এর মধ্যে দেখাও, এরকম দেখিও না, গরম হবে এগুলো। এটা গিছা, যদি বলে ইভেন বেটার কোয়ালিটি, কোয়ালিটি অনেক আছে। এটা কোটা গিছা, এটা গিছা লাল ছানা বলে, এটা বলছে না ইজা। হ্যাঁ, এটার কালার দেখো, একটা তো পছন্দ।
বাটিক করে তুমি পাশে একটা লিলেন বাটিক তুলে দিতে পারো, লিলেন বাটিক আমার লাগবে না, এইগুলোর কালার থাকবে। কালার শাড়ি না খুললে কি করে বুঝবো? এটা একটু খুলে দেখাও না, ব্লাউজ পিস কোনটা যাচ্ছে? এটা শানু এটার আর কালার হবে? দেখাও না একটু, এইটা থা, এইটা এটা থাক সাইডে। এ শানুকে খালি দাদা 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 করে যাচ্ছে ভাই। হয় এটা পুরো পিওর এর মধ্যে রয়েছে? ও পুরো পিওর নয়, এটা বলে পুরো। কি দাম আছে এটা? 2250। এই পিওর সিল্কের মধ্যে কালেকশন দেখাও তো মার শাশুড়ি মার জন্য। হ্যাঁ লাল চলবে, দেখো এই কালারটা এমনিও খুব সুন্দর। হ্যালো, চিনতেই পারছে না, চলে এসছি। নমস্কার, খুব সুন্দর। এই পিওর সিল্কের আর কালার দেখাতে বলছে, গোল্ডের মধ্যে অন্য শাড়ি পাবে, গোল্ডের মধ্যে এই শাড়ি পাবে না। এটা একটু ভালোর ওপরে দেখো, পিওর সিল্ক। আচ্ছা, কিন্তু এটার আবার পাড় রয়েছে না? পাড়টা আবার ভালো লাগছে না আমার। হ্যাঁ, আর এটার পাড়টা আবার ভালো লাগছে না। এটাও সুন্দর, পিওর সিল্ক গুলো একদম হালকা হয় না? হ্যাঁ হ্যাঁ, এটাও সুন্দর। এটা এই শানু, এটাও পিওর সিল্ক, প্রপার পিওর পুরো। আচ্ছা, এটা পিওর এর মধ্যে রয়েছে। কালার দেখো, কিন্তু তুমি ফার্স্টে যেটা দেখালে ওটাও কিন্তু খারাপ না, ওটাও বেশ সুন্দর। এই কালার অপশন, এই কালারটা ভালো লাগছে দেখো। রেড একটা রয়েছে, কোন কালারটা পছন্দ হচ্ছে তোমার? এ দেখো, এটা আরেকটা পিওর সিল্ক, এটা বেশ সুন্দর লাগছে। এটার পাড়টা বেশ সুন্দর, পুরো বডিটাও সুন্দর। তুমি তোমার পছন্দ হিসেবে দেখলে হবে, এটা দেখতে হবে যে 50। শোন, একটা কনফিউশন তৈরি হয়েছে, এই কালারটা, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, বাট এটার মধ্যে রেড এটাও খুব সুন্দর। দেখি একটাই কালার আসবে, আঁচলটাও সেম আসবে, ব্লাউজ পিস রয়েছে। এটা ওর বোনের জন্য দেখা হচ্ছে। এগুলো টিস্যুর মধ্যে রয়েছে? এইগুলো কি আছে? এই এগুলো কি আছে? বেনারসি হ্যান্ডলুম, এটাও সুন্দর লাগছে, আমাকে আগে দেখায়নি। এটা কি শাড়ি? এটা কি বললে, নাম কি বললে? আচ্ছা, এটা মণিপুরি তসর। এগুলো ডিজাইনার, এর আঁচলটা শর্ট আঁচল থাকবে, ইংলিশ আঁচল। আচ্ছা, অল ওভার পাড়েতেই কাজ হবে, বডিতে ছোট ছোট বুটি কাজ কম, কিন্তু এই বুটিটা এটা হচ্ছে। এটা ব্লাউজ পিস আছে, এটা এরই আরেকটা কালার আছে,
আমার মনে আছে ডায়াগ্রামটি পাই ও ডায়াগ্রামটি প্রত্যেকটা কাজ শেষ হয়ে গেছে তো কাজ এটা ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট জামটা বিপি আছে কি বলছো দেখি তাতে কি ফাইনাল যে কটা দেখছি সে কটাই পছন্দ হয়ে যাচ্ছে তো কি করব সবগুলোই কিনে দাও এটা আমার পছন্দ হচ্ছে এটাও পছন্দ হয়েছে আমি কনফিউজড হয়ে যাচ্ছি এটাও ভালো সবই ভালো সবগুলো একটা একটা করে তো মোটামুটি আমাদের কমপ্লিট প্রচুর শাড়ি দেখেছি কনফিউজ তো এবার বিলিং করানোর পালা এবার সুবীর এখন কনফিউজ রয়েছে মায়ের শাড়িটা নিয়ে মানে আমার শাশুড়ি মায়ের শাড়িটা নিয়ে কালারটা নিয়ে যে ডিপ কালার নেবে না লাইট কালার নেবে আমি তো অলওয়েজ লাইট কালার পছন্দ করি চেঞ্জ করবে করবে না থাক যদি মায়ের পছন্দ না হয় পরে মা পাল্টা নিতে পারবে এসে আবার সুবীরের আরও একটা শাড়ি পছন্দ হয়েছে তো এটাই এখন আবার কালার দেখা হবে আমার তো ওই হ্যান্ডলুমগুলো খুব পছন্দ হয়েছে বাট দামটা বেশি কিনে দিচ্ছে না এগুলো লাইট শেডের মধ্যেই হয় তো এটা খুলো ভালো লাগবে বেশ সুন্দর আচ্ছা এইরকমই মঙ্গলগিরি আমি একটা নিচ্ছিলাম ওটা একটু ডিফেক্ট এসেছে ক্যান্সেল হয়েছে এখন এই হ্যান্ডলুমটা আমি পছন্দ করেছি বাট আমার শাড়ি নরম হতে হবে মোট কথা কমফর্টেবল যেটা হবে আমি সেটাই পরবো এটাই একটু দেখছি কালারটা খুব সুন্দর বাট এরকম কালারের শাড়ি একটা আমার আছে কিন্তু না এটা আবার বেশি ব্রাইট লাগছে কি সুন্দর এটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে পিওর হ্যান্ডলুমের মধ্যে এটা ব্লাউজ পিস রয়েছে হ্যাঁ একদম নরম কমফর্ট ফার্স্ট খুব সুন্দর দেখো আর পমপমটাও খুব সুন্দর রয়েছে তো ঠিক আছে দেখি তো ফাইনালি আমাদের শাড়ি কেনা কমপ্লিট কত টাকা শাড়ি কিনলাম বলতে চাও একদম ভালো করে একদম পকেটটা আজকে কেটে দিয়েছি অনেকদিন বাদে তো আমি ভীষণ খুশি দেখতেই পাচ্ছ তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা।